প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ কিছু সাজেস্টিভ ভিডিও আমি অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছি এবং তোমাদের কিছু কিছু ভিডিও পোস্ট করেছি এবং কিছু 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 ভিডিওতে সেই সাজেস্টিভ কোশ্চেনগুলো অ্যান্সারও দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো দেখে নিও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আজকের এই ভিডিওটি ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকে সেই পাঁচ নম্বরের পাঁচ নম্বরের প্রশ্নগুলো ঠিক কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা সেই পাঁচ নম্বর থেকে পাঁচ নম্বর প্রশ্নটি কমন পাবেই এবং কোন কোন টেক্সট থেকে তোমাদের পড়তে হবে সেগুলো আজকে তোমাদের দেখাবো তো দেখো এই চারস্টেপ যেহেতু ভিডিও তাই তোমাদের বলছি তোমাদের সবকটি কবিতা থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন পড়তে হবে না মাত্র চারটি মাত্র চারটি টেক্সট থেকে চারটি কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন পড়তে হবে সেই চারটি টেস্ট কী কী একটু দেখে নাও অসুখ একজন আফ্রিকা প্র প্রলয়োল্লাস সিন্ধু এই চারটি টেক্সট থেকে তোমাদের পাঁচ নম্বরের জন্য প্রশ্ন পড়তে হবে তাহলে কিন্তু তোমরা পাঁচ নম্বরে দুটি প্রশ্নই কমন পাবে তার মধ্যে যে কোনো একটি লিখতে হয় তোমরা যে কোনো একটি লিখবে আজকে আমি সেই কোশ্চেনগুলি দিব যে কোশ্চেনগুলো পড়লে তোমাদের অবশ্যই কমন পড়বে আর তোমরা জানো যে আমি আমার এই চ্যানেলে শুধু সাজেস্টিভ কোশ্চেন দেই না আমি চ্যানেলে সাজেস্টিভ কোশ্চেনের পাশাপাশি অনেক কিছু কিছু করে অ্যান্সার দেওয়া শুরু করেছি অলরেডি কিছু কিছু অ্যান্সার দেওয়া হয়ে গেছে আরও এই সমস্ত কিছুর কোশ্চেনের অ্যান্সার আমি আস্তে আস্তে তোমাদের দিতে থাকবো তাই তোমরা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা আগের ভিডিওগুলো দেখে নাও তারা তারা এখন সাজেস্টিভ অ্যান্সারগুলো পেয়ে যাবে এবং আগে যে সমস্ত টপিকের উপর সাজেস্ট কোশ্চেন দিয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে যাই হোক চলার কথা না বাড়ি আমরা দেখে নিই এই চারটি টেক্সট থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা দুই হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলের টেক্সট পরীক্ষা কমন পাবেই চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা দেখে নিব মাধ্যমিক বাংলা সাজেশন কবিতা থেকে অসুখ একজন থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে অসুখ একজন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমাকে একটু দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি তোমরা দেখে নাও এক নাম্বার যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো কি বললাম যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো দু হাজার সতেরো সালে কিন্তু প্রশ্নটি এসেছে তোমাদের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট এছাড়াও আরও কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো দেখে না দুই নম্বর অসুখী একজন কবিতায় যে বিশ্বশান্তির বার্তা নিহিত আছে তার পরিচয় দাও অসুখী একজন কবিতায় যে বিশ্বশান্তির বার্তা নিহিত আছে তার পরিচয় দাও নেক্সট তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হলো সেই মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দুই যোগ তিন ধরো থাকবে মেয়েটির পরিচয় তোমরা সংক্ষেপে লিখে নেবে সংক্ষেপে দিয়ে দেবে আর তার সঙ্গে সেই সেই মৃত্যু তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন সেখানে একটু ডেল আলোচনা করে দেবে তাহলে হয়ে যাবে আমি যদি অ্যান্সারগুলো দিয়ে দিয়ে নেব তোমাদের তো নেক্সট প্রশ্ন হচ্ছে চার নম্বর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে লেখো কি বললাম আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে লেখো নেক্সট এটা লাস্ট প্রশ্ন অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে এবং কেন যুক্তিসহ লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে এবং কেন যুক্তিসহ লেখো ব্যাস এখান থেকেই পাঁচটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে একটা প্রশ্ন তোমার মিস দেবে না তোমরা এক্ষনিক খাতা খুলে প্রশ্নের অ্যান্সার প্রশ্নগুলো লিখে রাখো এবং অপেক্ষা করে খুব শীঘ্রই তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার চলে আসবে যাই হোক আমি চলে যাচ্ছি নেক্সট টেক্সটে নেক্সট কোন টেক্সট থেকে তোমাদের কোন টেক্সট থেকে তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নিই নেক্সট টেক্সট হলো আফ্রিকা আফ্রিকা থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে আগে দেখে নাও হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ। কি বললাম হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ। দুই সালে কিন্তু কোশ্চেনটি এসে গেছে দেখো তিন দুই নম্বর কোশ্চেন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও কি বললাম চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা কিন্তু দুই সালে এসে গেছে মাধ্যমিকে এক টেন্স লক্ষ্য করো দুই হাজার এসেছে আঠারো আঠারোতে আসেনি দুই হাজার উনিশে এসেছে দুই হাজার কুড়িতে আসেনি দুই হাজার একুশে আসার সুখ সম্ভাবনা আছে তোমাদের এই টেক্সট থেকে তাই এই টেক্সট থেকে মোটামুটি পাঁচটা প্রশ্ন আমি দিয়েছি টোটাল দেখে নাও সেই পাঁচটা প্রশ্ন কিন্তু তোমাদের শিখে ফেলতে হবে একটি প্রশ্ন তোমাদের ছাড়া যাবে না তোমরা এখনই কোশ্চেনগুলো লিখে নাও সঙ্গে সঙ্গে নেক্সট তিন নম্বর প্রশ্ন দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো কি বললাম দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে পুরোটি আবার আমি পড়ছি দেখো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে নেক্সট চার নম্বর প্রশ্ন গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে গর্বে কারা অন্ধ তোমার বলতে কার কথা বলা হয়েছে লাইনটি ব্যাখ্যা করো গর্বে যারা অন্ধ তোমার সূর্যহার অরণ্যের চেয়ে গর্বে কারা অন্ধ তোমার বলতে কার কথা বলা হয়েছে লাইনটি ব্যাখ্যা করো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতাটি সভ্যতার পুণ্যবাণীটি কি কেন তাকে সভ্যতার শেষ পুণ্যবাণী বলা হয়েছে সভ্যতার পুণ্যবাণীটি কী কেন তাকে সভ্যতার শেষ পুণ্যবাণী বলা হয়েছে ব্যাস এই পাঁচটি প্রশ্ন ভালো করে পড়বে তোমরা কিন্তু দেখে নিয়েছ যে দু হাজার সতেরোতে এসেছে দু হাজার উনিশে এসেছে দু হাজার একুশে আসা কিন্তু প্রবল সম্ভাবনা আছে এই চ্যাপ্টার থেকে তাই তোমরা একটি প্রশ্ন মিস করবে না সবগুলো প্রশ্ন তোমরা খাতা লিখে নাও এবং অপেক্ষা করে অ্যানসারের জন্য নেক্সট প্রলয় প্রলয় উল্লাস প্রলয় উল্লাস থেকে কী কী পড়তে হবে দেখো একটাই প্রশ্ন পড়তে হবে সেগুলোরই তিনটি অথবা আছে তোমরা দেখে নাও তিনটি অথবা আছে প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে ব্যাখ্যা করো প্রয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে ব্যাখ্যা করো অথবা ওই নূতনের কেতন ওড়ে কালবশেখীর ঝড় ওই নূতনের কেতন ওড়ে কালবশেখির ঝড় মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও অথবা প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তুর সংক্ষেপে আলোচনা করো প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তুর সংক্ষেপে আলোচনা করো হ্যালো এবার নেক্সট তোমাদের পড়তে হবে সিন্ধু তীরে থেকে সিন্ধু তীরে থেকে কী কী পড়তে হবে দেখো এক নম্বর সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র আলোচনা করো এই পদ্মার চরিত্র কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে সমুদ্র সুতা সমুদ্র নিরপতিসূতার চরিত্র বিশ্লেষণ করো সমুদ্র সুতা কে তার চরিত্র আলোচনা করো বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে তো ঘুরে ফিরে আসলে পদ্মার চরিত্রে চাইবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এবার তোমার লিখে নাও দুই নম্বর প্রশ্নটি হচ্ছে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে তারা কিভাবে অচেতন হয়েছিলেন তারা আবার কীভাবেই বা চেতনা ফিরে পেলেন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে তারা কিভাবে অচেতন হয়েছিলেন তারা আবার কীভাবেই বা চেতনা ফিরে পেলেন ব্যাস এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে মূলত হয় তো যে কয়েকটি প্রশ্ন দিলাম খুব অল্প প্রশ্ন দিলাম এই কয়েকটি প্রশ্ন তোমার পড়তেই হবে কারণ একটি দুটি প্রশ্ন যদি পড়ে যাও তাহলে খুব রিক্স হয়ে যায় যার জন্য আমি একটু বেশি করে দিলাম দু তিনটা প্রশ্ন তবুও অনেকটা কম সাজেস্টিভ কোশ্চেন তোমরা এই কয়েকটি প্রশ্ন ইচ্ছে করলে পড়ে ফেলতে পারবে হাতে সময় আছে তাই সময় না করে কোশ্চেনগুলো লিখে নাও খুব শীঘ্র এগুলো অ্যান্সার আসবে তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই অ্যান্সারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড আনসার হবে এগুলো কিন্তু লেখো পরীক্ষার পাশাপাশ পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টস করে জানি এরপরে কোন বিষয়ে ভিডিও চাও এবং তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করো তাহলে তারা উপকৃত হবে সবাই ভালো থেকো ধন্যবাদ